আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে সিম্পল কয়েকটা উপকরণ দিয়ে এই মজাদার শাশলিক রেসিপি তৈরি করা যায়, সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। শাশলিক বানানোর জন্য আমি চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি, আর শাশলিক বানানোর জন্য চিকেন ব্রেস্ট ব্যবহার করলেই অনেক ভালো হয়। এখানে টুকরোগুলো কীরকম সাইজ করে কেটে নিয়েছি, আশা করি আপনারা দেখতে পেয়েছেন। ঠিক এরকম টুকরো টুকরো করে চিকেনের সাইজটা কেটে নিতে হবে। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল স্পুন লেমন জুস। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি পাউডার। ঝালটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। তারপর কাশ্মীর রেড চিলি পাউডার 1/2 টেবিল স্পুন ব্যবহার করা যাবে, এটা অপশনাল, আমি জাস্ট কালারের জন্য ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন আদার পেস্ট, 1/2 টেবিল স্পুন রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/2 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন টমেটো সস। যেহেতু সব উপকরণ আমি অ্যাড করে নিয়েছি, এখন আমি সব কিছু একসাথে মেরিনেট করে নিব। খুবই ভালো করে মেরিনেট করে নিতে হবে। এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি, এজন্যই তেল ব্যবহার করিনি। চিকেনের সাথে মশলাটা ভালো করে মেখে নিলে চিকেনের গায়ে মশলাটা ভালো করে লেগে যাবে। তেলটা আমি পরে অ্যাড করব। তেল আমি আগে এজন্যই ব্যবহার করিনি, তেলটা দিয়ে দিলে মাংসের গায়ে মশলাটা লাগতে চায় না, তাই আমি তেলটা পরে ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে আমি রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেলে চিকেনের সাথে আমি অ্যাড করে নিব কিছু গ্রিন ক্যাপসিকাম, কিছু রেড ক্যাপসিকাম আর কিছু রেড পেঁয়াজ আর টমেটো। আর আপনাদের বাসায় যেই সবজি থাকে আপনারা কিন্তু সেই সবজি ব্যবহার করতে পারবেন, এবং আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নিতে পারবেন। এখন সব কিছু আবারও ভালো করে মিক্স করে নিব। অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে ভেজিটেবলের গায়ে মশলাগুলো লেগে যায়, তাই খুব ভালো করে একটু আস্তে ধীরে মিক্স করতে হবে। এখন 1/2 টেবিল স্পুনের মতো ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। প্রথমে আমার ব্ল্যাক পেপার দিতে খেয়াল ছিল না, তাই আমি পরে অ্যাড করে নিয়েছি। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অ্যাড করবেন, নয়তো স্কিপ করা যাবে। শাশলিক বানানোর জন্য এখানে কয়েকটা কাঠি নিয়েছি, আর এই কাঠিগুলোকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন ভেজিটেবল আর চিকেন দিয়ে আমি শাশলিক বানিয়ে নিব। এরই মধ্যে আমি সবগুলো শাশলিক কিন্তু বানিয়ে নিয়েছি। আমার এখানে সর্বমোট 6টা শাশলিক হয়েছে। চুলার মধ্যে একটা গ্রিল প্যান নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটারটা দিয়ে আমি সবগুলো শাশলিক একে একে দিয়ে দিব। অবশ্যই বাটারের পরিবর্তে কেউ চাইলে তেল বা ঘিও ব্যবহার করতে পারবেন। শাশলিকগুলো এখন গ্রিল প্যানের মধ্যে একটি একটি করে সবগুলো শাশলিক আমি দিয়ে দিব। সবগুলো শাশলিক দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3-4 মিনিটের জন্য, আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু হাইয়ে রাখবো। বাকি যেই মশলাটা ছিল সেই মশলাটা আমি একটা স্পুন দিয়ে শাশলিকগুলোর উপরে দিয়ে দিব। শাশলিক বানানোর ক্ষেত্রে কি কি কতটা পরিমাণে আমি ব্যবহার করেছি সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, এবং ভিডিওতেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। কেউ বানাতে চাইলে সহজে আপনারা দেখে নিতে পারবেন পরিমাণটা কতটা ব্যবহার করেছি। 4 মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে শাশলিকগুলো উল্টিয়ে পাল্টিয়ে জাস্ট ঝলসে নিব। শাশলিকগুলো বেশি সময় নিয়ে ভাজলে ভিতরে ড্রাই হয়ে যাবে, যার কারণে শাশলিকগুলো বেশি সময় ভাজা যাবে না। চুলার হিট এখন হাই করে শাশলিকগুলোকে ঝলসে নিব। গ্রিল প্যানের সাইডে যে এক্সট্রা তেলটা আছে, এই এক্সট্রা তেলটা একটা ব্রাশের সাহায্যে এইভাবে আমি শাশলিকগুলোর উপরে ব্রাশ করে দিব। এতে করে শাশলিকের উপরের অংশটা ড্রাই হবে না। শাশলিকগুলো ঝলসে নেওয়া হয়ে গেলে একটা সার্ভিং ডিশে সার্ভ করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে। শাশলিকগুলো কিন্তু দেখতে খুবই ইয়াম্মি হয়েছে, এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং
পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।